ভাইপো বুড়োদের দাঁড় করাতে চাননি পিসি দাঁড় করেছেন সেই নিয়ে নেই নাকি জোর পিসি ভাইপোর ঝামেলা চলছে এবং সেজন্য আমরা দেখলাম আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো এক স্যান্ডেলে পোস্ট দিয়েছেন বেশ বড় পোস্ট যার মূল অর্থ হচ্ছে যে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন রাজনীতি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিচ্ছেন আর সেটা দেখার পর নবান্নের বিজ্ঞাপন পাওয়া যারা মিডিয়া তারা রীতিমতো হইচই করে শুরু করেছে পিসি ভাইপোর ঝামেলা এবং তাই জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিচ্ছেন এমন একটা দৃষ্টিভঙ্গি বাংলার মানুষের কাছে তুলে ধরার চেষ্টা চলছে কিন্তু আসল আসল ঘটনাটা ঘটনাটা কি চিত্রটা পরিষ্কার হলো যখন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই লিফ বাউন্ড কালীঘাটের কাকুর মামলাটা আরো একবার উঠল তখনই পরিষ্কার হয়ে গেল যে এবার কিন্তু বড় মাথাগুলোর যে গলাগুলো আছে না তাতে ফাঁস একদম টাইট হয়ে আস্তে আস্তে বসে যাচ্ছে যদিও ইডির বেশ কিছু আধিকারিক ভাইপোকে বাঁচানোর প্রচুর চেষ্টা করছেন কিন্তু মনে হয় না শেষ অবধি সেটা সফল হবে আর সেই কারণেই কি রাজনীতি থেকে সাময়িক সন্ন্যাস সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন কি হলো আজকে কলকাতা হাইকোর্টে কালীঘাটের কাকুর গলা আর সেই সঙ্গে লিপচান বাউন্স কোম্পানির কোটি কোটি টাকা আজ কি হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে সেই লিপসেন বাউন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এই সব নিয়ে আবার একটা শুনানির দিন চুল আপনারা জানেন এবং আজকে সকালেই বাংলার মিডিয়া খাওয়াতে ব্যস্ত আপনাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিচ্ছেন নাজী নিজের বড় একটা পোস্ট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ বড় পোস্ট যার মূল কথা হলো যে আমি সাময়িক বিরতি নিচ্ছি ইংরাজিতে তিনি লিখলেন শেষ প্যারাগ্রাফটা আপনাদের পড়ে শোনাচ্ছি ইন লাইট অফ সাম প্রেসিং মেডিকেল রিজনস আই উইল বি টেকিং এ শর্ট হায়েটাস ফ্রম দ্য অর্গানাইজেশন হাইটাস মানেটা আমি বুঝতেও পারিনি কি মানে আমি জানি না তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থক যারা এটা পড়বেন তারা কতটা মানে বুঝতে পারবেন ডিকশনারি খুলে দেখলাম এইচ আই এ টি এস হায়েটাস এটার মানে হচ্ছে এ এ পজ পজ ব্রেক ব্রেক ইন ইন কন্টিনিউটি অর্থাৎ থেকে আমি সামান্য ব্রেক নিচ্ছি এই যে কন্টিনিউটি একটা করছিলাম সেখান থেকে সাময়িক বিরতি নিলাম বড় চিঠি এক্স হ্যান্ডেলে প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাস বাংলার সোশ্যাল মিডিয়া বাংলার মেন মিডিয়া যারা নবান্নের বিজ্ঞাপন পায় সবাই একেবারে শুরু করে দিল পিসি ভাইপোর ঝামেলা মানিকতলা বিধানসভা আসনে নাকি ভাইপো একজনকে প্রার্থী চেয়েছিলেন পিসি একজনকে প্রার্থী করেছেন সেই নিয়ে দ্বিমত সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের একটা কারণ দেখিয়ে তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিলেন হাসিও পায় জানেন তো কিভাবে একটা ন্যারেটিভ সৃষ্টি করে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হয় আসল কথা একেবারেই আলাদা আসল কথা হচ্ছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গলায় ফাঁস আস্তে আস্তে চেপে বসছে যদিও ইডির আধিকারিকরা ঠিক মতো তদন্ত করছেন না অনেকেই তা সত্ত্বেও বিচারপতি অমৃতা সিনহার দেখভালে যে তদন্ত হচ্ছে গলার ফাঁস কিন্তু চেপে বসছে আপনাদের দেখালাম যে আজকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে রিপোর্ট আবার জমা পড়লো রিপোর্ট পজিটিভ অর্থাৎ যে জন্য কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়েছিল কার কার সঙ্গে কথা বলেছেন সব মিলে গেছে এই মামলার তিরিশে জুলাই হচ্ছে পরবর্তী শুনানি এবং সেদিনই তিরিশে জুলাই লস চার্জশিট পড়বে এবং এই চার্জশিটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে আজকে আজকে কি হলো পরিষ্কার আদালতের রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যার বাজার দর অন্তত দুশো কোটি টাকা যার কোম্পানি যে কোম্পানির সিইও হচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যেটা বারবার বলেছি সেটা আবার বলছি একজন সাংসদ কি করে একটি লাভজনক কোম্পানির সিইও থাকতে পারেন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে কেন বিজেপির নেতারা আদালতে যাচ্ছেন না কেন তারা সংসদে জানাচ্ছেন না এটা হচ্ছে আমার বড় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এই কোম্পানির সিইও ও লিপস অ্যান্ড কোম্পানির তিনি পরিষ্কার জানিয়েছেন সংসদ সংস্থার এই ডিরেক্টর পদে এখন যিনি বর্তমান ডিরেক্টর তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থাকে আমার সংস্থা বলে উল্লেখ করেছিল সেই সংস্থা ইনকাম কি কোনো ইনকামের সোর্স নেই ইডি যেটা রিপোর্ট দিচ্ছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি তার ইনকামের কোনো সোর্স নেই এত টাকা কোথা থেকে আসছে কোনো সোর্স নেই যে লিপসন বাউন্স টাকা জমি কেনা হচ্ছে সম্পত্তি কেনা হচ্ছে টাকা কোথা থেকে আসছে সোর্স অফ ইনকাম কোথায় সোর্স নেই জানাতে পারেনি কেউ না অভিষেক বন্দ্যোপাধ্যায় না বর্তমান ডাইরেক্টরা না প্রাক্তন ডাইরেক্টরা না কালীঘাটের কাকু কেউ জানাতে পারেনি যে এই লিপসন বাউন্স কোম্পানি এত সম্পত্তি কিনছে এই টাকার সোর্স কি কোম্পানি কি করে টাকা কোথা থেকে আসে ইনকামটা কোথা থেকে হয় কেউ জানাতে পারছে না কোনো প্রুফ নেই ইডি এখন খুঁজে বার করতে হবে যে এই ইনকামটা ইনকামের টাকাটা কোথা থেকে আসছে চাকরি চুরির টাকা নাকি কয়লা চুরির টাকা নাকি বালি চুরির টাকা না কোনো হপ্তার টাকা কিসের টাকা able to reach the source, I look source of money. the properties have been

এটা আজকে আবার উঠে এলো আজকে দেখলাম বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বললেন ইডির কিছু আধিকারিকদের ওপর একবার একেবারে খাপ্পা তিনি পরিষ্কার বললেন যে ইডির কিছু অফিসার তদন্তে গাফিলতি করছেন কেন করছেন আমি জানি না কিন্তু জানি কারা দাফিলিতি করছেন তাদের নাম তিনি জানেন পুরো তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে কাকে করা হবে না কেন করা হবে না কেন করা হবে এই সমস্ত কিন্তু আদালত বুঝবে ইডি অফিসারদের এই সব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে আসছে আই এম গেটিং ইনপুটস দ্যাট দ্য অফিসারস অফ দ্য ইডি অ্যাজ বিকাম বিট So let your officers remain careful. The court is also getting inputs. My lord, I have not became, become relaxed as my lord's officer. It's and not also, you. My, lord, my lord will kindly say, and our. Your officers, five, and I know the names also. My lord, I shall. I, 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 I bow down, I shall. What is happening? How things are happening? Yes. I am getting to know it. Your officers should remain extremely careful because the entire uh, investigation is court monitored. I, apart from what I bow, you are submitting in court. My lord. My lord, I, 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 I bow, get to. I bow down, uh, Get reports from elsewhere. I bow down, And all genuine sources. Number no, as to who are being interrogated.

কোম্পানি কি করে কেউ জানে না তবু কোটি কোটি টাকার ডিলিংস হয়ে গেছে এই কোটি কোটি টাকা কোথা থেকে এসছে কেউ জানে না ইডি আধিকারিকরা তদন্তে গাফিলতি করছে যাতে মূল পৌঁছনই না যেতে পারে ভাবুন বাবার সময় এসে গেছে আপনার ইডি আজকে একটা ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে একজন এজেন্টের নামে রিপোর্ট দিয়েছে পরিষ্কার তারা বলছে যে একজন এজেন্ট আছে যে টাকা তুলতো টাকা পাঠিয়ে দিত বড় কারো কাছে সেই সমস্ত আমরা তদন্তে উঠে এসেছি চার্জশিটে সেই সবকিছু থাকবে This gentleman, Millard, the name is mentioned in the first line. He is the person who was the main agent. And his credibility is very important, Millard, because the huge sum of money he was collecting. And therefore, he was given access to the big house. Now, in that big house, the person who was collecting money, Millard will see the name, he himself said that this money is being collected.

যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম কি থাকবে যে কোম্পানির ডাইরেক্টর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাদের নাম কি থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকে এখনো জেরাই করা হয়নি কেন জেরা করা হয়নি বর্তমান ডাইরেক্টরদের কেউ জানে না কালীঘাটের কাকু এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রাক্তন ডাইরেক্টর কালীঘাটের কাকু ছাড়া এই লিপস অ্যান্ড কোম্পানির কাউকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না ইডি জানে না বিচারপতি অমৃতা সিনহা আজকে খেপে গেছেন পরিষ্কার বলছেন তদন্ত যে গতিতে এগুচ্ছে সেটা কতদিনের মধ্যে শেষ হবে কতদিনের মধ্যে চার্জ গঠন হবে তা নিয়ে তিনি যথেষ্ট সন্দেহান কি হচ্ছে আপনাদের আপনাদের আধিকারিকরা কেন কাজ করছে না ভাবুন পরে তিনি এও বলছেন যা তথ্য আপনারা পেয়েছেন যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে যার বাজার দর দুশো পঞ্চাশ কোটি টাকা সেটাই তো যথেষ্ট একজনকে গ্রেপ্তার করার পক্ষে তাই নয় কি কবে গ্রেপ্তার হবেন পিএমএলএ প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে যে কোম্পানির একশো কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে যার বর্তমান বাজার মূল্য আড়াইশো কোটি টাকা সেই কোম্পানির শুধুমাত্র একজন প্রাক্তন ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের কবে গ্রেপ্তার করা হবে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতির নির্দেশে তদন্ত হচ্ছে তবু ইডি আধিকারিকরা ঠিকঠাক তদন্ত করছে না কেন এই প্রসঙ্গে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করার কথা হয়েছে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়েছেন সুপ্রিম কোর্ট রক্ষা কবজ দিয়েছে কিন্তু জিজ্ঞাসাবাদে তো ভালো নেই আপনারা জিজ্ঞাসাবাদ কেন করছেন না ইডি আইনজীবী জানাচ্ছেন মানিককে জিজ্ঞাসাবাদ প্রয়োজন তা করা যাচ্ছে না রক্ষা কবচের জন্যই কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য কোন রক্ষা কবজ নেই স্মরণ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তিরিশে জুলাই পরবর্তী শুনানি সেদিনে কি চার্চশিট দেবে কোনো একটা চার্চশিট দেবে ইডি এই লিপসান বাউন্স কোম্পানির ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটাই এখন দেখার কোম্পানির ইনকাম আছে ইনকাম কি থেকে আসছে টাকা সেটা কেউ জানে না অথচ কোটি কোটি টাকা কোম্পানিতে ঢুকছে বিচারপতি অমৃতা আজকে বলছেন আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে এটা মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয় নেই টাকা অন্য কোথা থেকে আসছে কোথা থেকে আসছে এটা আপনারা কেন খুঁজে বার করছেন না এটা কি আপনারা খুঁজে দেখেছেন ভাবুন লিপসান বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এই বাংলার মানুষ কি আদৌ এগুলো ভাবে এগুলো চিন্তা ভাবনা করে হাইকোর্টে কি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স তাতে টাকা আসছে কিন্তু সেই টাকা কোথা থেকে আসছে কোম্পানি কিছু করে না কোম্পানির নিজস্ব কোনো ইনকাম নেই অথচ কোম্পানিতে কোটি কোটি টাকা এসেছে কোথা থেকে এসছে কেউ জানে না ইডিকে বারবার বিচারপতি অমৃত সেনা বলছেন এটা আপনারা বার করুন এই টাকাটা কোথেকে এসছে কিসের টাকা দুর্নীতির টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা নাকি কয়লা পাচারের টাকা নাকি অন্য কোন টাকা টাকা সেটা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে হবে কবে জিজ্ঞাসাবাদ করে তার উপরই মনে হয় এই চার্জশিট হবে কিনা তার উপর নির্ভর করছে ইডি এবং সিবিআই কে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আজকে তো জিজ্ঞেস করেই নিলেন কালীঘাটে কাকুর কণ্ঠস্বর নিয়ে আপনারা আর কত এগিয়েছেন এই হচ্ছে আজকের রিপোর্ট তদন্তে এগুচ্ছে কিন্তু সেই তদন্তে একজন প্রাক্তন ডাইরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তাকে ছাড়া বাকি কাউকে কেন করা হচ্ছে না প্রশ্ন তাদের একশো আটচল্লিশ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বাংলার মানুষ কি জানতে চায় এবারে ভোটের পর মনে হচ্ছে না বাংলার মানুষের আদৌ কোনো এই দুর্নীতির তদন্ত কত দূর এগোলো সেই নিয়ে জানার কোনো ইচ্ছা আছে বাংলার মানুষের ছেলে মেয়েদের চাকরির দরকার নেই হাজার পনেরোশো টাকা ভাতা পেলেই যথেষ্ট সঙ্গে বিনা পয়সার রেশন কি হবে চাকরি করে ফ্রিতে রেশন আর হাত টাকা যথেষ্ট বেঁচে থাকতে যথেষ্ট মানুষের মতন বেঁচে থাকতে যথেষ্ট কিনা সেটাই সবচেয়ে বড় ব্যাপার আপনারা নাটক বাজি যান মেন স্ট্রিম মিডিয়ার খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলোর পিসি ভাইপোর ঝামেলা মানিকতলার প্রার্থী নিয়ে ঝামেলা পিসি একজনকে প্রার্থী করে দিয়েছেন ভাইপো একজনকে প্রার্থী করতে বলেছিল সেজন্য ভাইপো অসুস্থতার নামে চিকিৎসার নামে কিছুদিনের জন্য বিরতি নিলেন বেশ দেখতে ভালো লাগছে যেন তুই নাটক বাজি বাংলার মিডিয়া এই বাংলার দর্শকদের কতটা বোকা ভাবে সেটা দেখি আর মাঝে মাঝে হাসি এখনো যারা মেন স্ট্রিম মিডিয়ার টিভি চ্যানেলগুলো দেখেন পয়সা খরচ করে বাড়িতে নিয়ে রেখেছেন মোবাইলেও দেখতে দেখে থাকেন বা খবরের কাগজগুলো কেনেন যদিও অনেক খবরের কাগজ কেনে এখন একেবারেই কমে গেছে যারা এখনো খবরের কাগজ কেনেন আর বাংলার মেন স্ট্রিম মিডিয়া দেখেন সত্যি তাদের জন্য খুব কষ্ট হয় কিভাবে কিভাবে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আপনাদের ভুল বোঝানো হয় আর সেগুলো আপনাদের দেখানো হয় কোথাও কোনো সাময়িক রাজনীতি থেকে বিরতি নয় স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য কেউ বিরতি নিচ্ছে না আসলে গলায় ফাঁস টাইট হয়ে বসছে যেকোনো দিন গ্রেপ্তার হবেন এবার এই লিপস বাউন্সের কোম্পানির বাকি ডাইরেক্টররা যেমন লিপস অ্যান্ড বাউন্স এর প্রাক্তন এক ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছেন এবারে লিপস বাউন্স কোম্পানির বাকি ডাইরেক্টর এবং এদের হত্যাকর্তা বিধাতারা এবার গ্রেপ্তার উৎস শুরু করবেন তাই কি রাজনৈতিক থেকে রাজনীতি থেকে সাময়িক বিরতি আপনারা কি বলেন মেনস্ট্রিম মিডিয়া গল্প শোনাচ্ছে আপনারা কি সেটা বিশ্বাস করছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলার রাজনীতি দেশের রাজনীতির পাশাপাশি এই ধরনের চুরি দুর্নীতির কোনো খবর চেপে রাখতে দেব না